আপনি যে কোনো জায়গায় কাজ করেন, আপনি ডেফিনেটলি আপনাকে কিন্তু প্রথম মনে করেন যে আপনি যদি রিমোটলি জব করেন বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, তো প্রথমত দেখা যাচ্ছে যে মানে যে ফ্রিল্যান্সিং জবটা দিয়েছে তার সাথে আদার্স আরো কলিগ থাকে বা অফিস এমপ্লয়ি থাকে, তাদের সাথে কিন্তু আমাদের কথাবার্তা বলতে হয়, বুঝতে পেরেছেন? অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু লিড জেনারেশন হিসেবে যে কোনো ভাবেই হোক আমাদের কমিউনিকেশন করতেই হবে। আমরা মানুষ কথা বলি, কারণ কথা বলা মানে কথাটা বলা প্রয়োজন পড়ে কাজের ক্ষেত্রে। সো এখানে আমাদের ফার্স্ট পয়েন্টটা দেখেন হচ্ছে হাই আই এম মনির, হোয়াট ইজ ইউর নেম? তার মানে কি আমার নাম হচ্ছে মনির, হোয়াট ইজ ইউর নেম? আপনার নামটা কি? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আজকে বলবো যে আই এম ফ্রম দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যান্ড ইউ। আপনি কোন বিভাগে কাজ করেন এই ডিপার্টমেন্টটা আপনি বলতে হবে। প্রথমে আপনি বললেন হাই, মানে নিজের পরিচয় দিলেন, আই এম মনির বা আই এম উসমান মনির, হোয়াটস ইউর নেম? আপনার নামটা কি? হ্যাঁ। আর সেকেন্ড ওয়ার্ড হচ্ছে যে আই এম ফ্রম মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে, অ্যান্ড ইউ আপনি কোন ডিপার্টমেন্ট? সো দুইটা ডিপার্টমেন্টের মানে যখন নতুন কারোর সাথে দেখা হয় বা কোম্পানির ভেতরে কিন্তু তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ইয়ে করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম মনির, হোয়াটস ইউর নেম? তারপর হচ্ছে আই এম ফ্রম মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যান্ড ইউ, মানে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন। সেক্ষেত্রে কত করে আমি এইচআর ডিপার্টমেন্টে কাজ করি, আই ওয়ার্ক ইন এইচআর ডিপার্টমেন্ট হতে পারে, টেক ডিপার্টমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হতে পারে, হোয়াট এভার দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা বলে দেবেন। সো থার্ড নাম্বার যেটা দেখেন হচ্ছে I want this new project to be a success, মানে আমি নতুন প্রজেক্টটাকে সাকসেস করতে দেখতে চাই। I have my eyes on the ball, তার মানে আমি নিউ প্রজেক্টটাকে সাকসেসফুল হতে প্রজেক্ট টু বি সাকসেস মানে সাকসেস হোক, I have eyes on the ball, তার মানে কি আমি এই প্রজেক্টের ব্যাপারে খুবই মনোযোগী, বুঝতে পেরেছেন? I have eyes on the ball হচ্ছে একটা বাগধারা, আমরা যে ইয়া দেখি না, ফ্রেজ ওয়ার্ড দেখি না, বাগধারা বলি না, অনেক শব্দগুচ্ছ আছে না। হ্যাঁ, শব্দগুচ্ছ হচ্ছে আই হ্যাভ, দেখেন আইজ অন দ্য বল হচ্ছে একটা শব্দগুচ্ছ। হ্যাঁ, আইজ অন দ্য বল, আমি এই প্রজেক্টের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং আমি এই প্রজেক্টটা আশাবাদী যে এটা সাকসেসফুল হবে। তো তার 4 নম্বর হচ্ছে ডি ইউ ফিনিশ দ্য প্রজেক্ট ইন টাইম। আরেকটা বিষয় বলতে চাই, আপনি কি কাজটা সময়মতো শেষ করেছেন? যে কোনো কাজ করেন তো ডেফিনেটলি আপনাকে একটা টাইম ফ্রেম থাকে যে এই টাইমের মধ্যেই মানে যে প্রজেক্টটা শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? সো ইফি মানে টাইম ফ্রেমের মধ্যে যদি প্রজেক্টটা শেষ করা না যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় ক্লারিফিকেশন দিতে হয়, টাইমটাকে এক্সটেন্ড করতে হয়, এইভাবে হচ্ছে আপনার ইয়ে করতে হয়। সো 5 নাম্বার দেখেন সেটা হচ্ছে আই ডিডন্ট কোয়াইট হিয়ার দ্যাট, সরি ক্যান ইউ সে দ্যাট? দুঃখিত আমি আপনার কথাটি শুনতে পাইনি, আবার বলবেন? এই ক্ষেত্রে বলে ওয়ান মোর টাইম কিংবা এগেইন কিংবা ওয়ান মোর টাইম কিংবা সরি ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে ক্যান ইউ রিপিট দ্যাট। হ্যাঁ, ক্যান ইউ রিপিট দ্যাট এটা বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু শুনতে না পারেন সেই ক্ষেত্রে বলে কুড ইউ রিপিট দ্যাট, ক্যান ইউ রিপিট দ্যাট, উইল ইউ রিপিট, মানে যে তারপর এটা সরি, হ্যাঁ এক্সকিউজ মি, এই জাতীয় ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো ওয়ার্ড আপনি শুনতে না পান। তো 6 নম্বরে যে বিষয়টা, That's an excellent point. তার মানে কি এটা খুব চমৎকার একটা পয়েন্ট। The person name, তার মানে ওই that's excellent point ওসমান করি, I totally agree with you on that. তার মানে কি এই পয়েন্টটা চমৎকার একটা পয়েন্ট ওসমান করি, আমি আপনার সাথে এই বিষয়ে একমত। তো 7 নম্বরটা যেটা হচ্ছে যে I see it differently, আমি এটাকে ভিন্নভাবে দেখছি। I see it differently. I see differently. Let me explain. আমাকে এটা ব্যাখ্যা করার সুযোগ দিন। হ্যাঁ, সো 8 নম্বরটা হচ্ছে I would like to set up a meeting with you at your earliest convenience. When are you free? মানে আমি আপনার সাথে একটা মিটিং এ মানে মিটিং অ্যারেঞ্জ করতে চাই, আপনার সময় মতো টাইমটাকে আপনি আমাকে বলবেন। When are you free? When are you free? হ্যাঁ, when are you free? মানে convenience হচ্ছে আপনার ফ্রি মানে যে টাইমটাতে আপনি সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আমি এই টাইমে আমি আপনাকে সময় দিতে পারবো, বুঝতে পেরেছেন? কনভেনিয়েন্ট, ফ্লেক্সিবল আমরা বলি না, ফ্লেক্সিবল টাইম মানে তার মানে কি মানে কোন টাইমটাতে আমি ফ্রি আছি, ফ্রি বা কনভেনিয়েন্ট মানে সবচেয়ে ভালো যে টাইমটা আমি ওই টাইমটাকে প্রেফার করার জন্য কনভেনিয়েন্স ব্যবহার করা হয়। আর দেখেন এখানে আরেকটা বিষয় যে এখানে আনিশা না দিয়ে এখানে হচ্ছে যে আমরা ওসমান গনি দিয়ে দিতে পারি, ওসমান গনি স্পিকিং। হ্যাঁ, ওসমান গনি স্পিকিং দিয়ে দিতে পারি, ওসমান গনি স্পিকিং। হ্যাঁ, ওসমান গনি স্পিকিং। তো এখানে দেখেন ওসমান গনি স্পিকিং, আই নিড টু লিভ ফর 10 মিনিটস, আমাকে 10 মিনিটের জন্য বিরতি দিতে হবে। ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? আপনি কোন মিটিং এর থেকে যদি বের হয়ে যেতে চান ডেফিনেটলি আপনাকে বলতে হবে যে আমার 10 মিনিট, কুড ইউ অ্যালাউ মি ফর 10 মিনিট, হ্যাঁ আমাকে 10 মিনিট একটু সময় দিতে দেওয়া যায় কিনা। হ্যাঁ কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সো এই জিনিসগুলো আপনাকে যে কোনো একটা হচ্ছে যে সাধারণত এই যে অফিসিয়াল কার্টেসি, আপনি কোনো মিটিং এ যদি আপনি মনে করেন যে আপনার খুব ইমার্জেন্সি কোনো কিছু পড়ে গেছে অনলাইন মিটিং এ, জুম মিটিং এ, তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে কুড ইউ অ্যালাউ মি ফর 10 মিনিট, উইল ইউ অ্যালাউ মি ফর 10 মিনিট। হ্যাঁ স্যার ওইটাই ব্যবহার করি, উইলটাই ব্যবহার করি, উইলটা হচ্ছে সবচেয়ে পোলাইট। হ্যাঁ স্যার। আর 10 নাম্বার সে সরি বাট জাস্ট টু ক্লারিফাই, ইজ দিস হোয়াট ইউ সেড, মানে হোয়াট ইউ মিন, মানে আমি আসলে বুঝতে পারি না আপনি আসলে কি মিন করেছেন, বুঝতে পেরেছেন? যদি কোনো কিছু আরো স্পষ্ট করে বোঝাতে চান তাহলে এটা বলুন, যদি কোনো কিছু স্পষ্ট করে বোঝাতে চান, কাউকে যদি কোনো কিছু মনে করেন যে ঠিকঠাক মতো বুঝতে পারে নাই বা অর্ধেক বুঝেছে অর্ধেক বুঝে না, সেই ক্ষেত্রে আপনি 10 নম্বরটা ব্যবহার করতে পারেন, সরি বাট জাস্ট টু ক্লারিফাই, ইজ দ্যাট হোয়াট ইউ মিন? ঠিক আছে বুঝতে পেরেছেন? এই দুইটা লেসনে কোনো প্রবলেম আছে না স্যার? আর প্রিভিয়াস যে লেসনগুলো আছে এই লেসনগুলো হ্যাঁ এর স্যার একটা পিডিএফ দিতে চাইছিলেন আর গ্রামারের একটা পিডিএফ দিতে চাইছিলেন। হ্যাঁ পিডিএফ বলতে গ্রামারের ইয়াগুলো আমি আপনাকে সেন্ড করে দেব, ঠিক আছে স্যার? গ্রামারের যেটা আর কি বেসিক, মানে যেটা সব জায়গায় লাগে আর কি, ঠিক আছে? হ্যাঁ গ্রামারের আপনাকে যেটা দেব একবার বেসিক, হ্যাঁ বেসিক যেগুলো আছে এগুলাই আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? এটা সব জায়গায় লাগে স্যার, হ্যাঁ মানে যেগুলো লাগে না বা হায়ার লেভেলে লাগে